কেমন আছে স্টুডেন্ট? ক্লাস সিক্সের যে কোষে দেখে 1-3 আছে, সেই কোষে দেখে 1-3 আমরা কন্টিনিউ করছি। এর আগে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, আমরা ছোট ছোট আকারে ভিডিওগুলো করছি, কিন্তু আমরা সম্পূর্ণ বইটা কভার করব। তোমরা আমার ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের। তো দেখো, আজকে হচ্ছে পার্ট 3, অর্থাৎ এর আগে 6 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান করা হয়েছে বুঝিয়ে বুঝিয়ে। এই ক্ষেত্রে আমরা 7-এর দাগ থেকে শুরু করব। এখানে বলেছে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেগুলোকে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে, ছোট থেকে বড় হিসাবে, যেটাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজানো বলি। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা কিভাবে হয়। আমি এর আগে তোমাদের বলেছিলাম যে ভগ্নাংশে দেখো হর এবং লব থাকে। তো শুধুমাত্র হর এবং লব দেখেই ভগ্নাংশ বোঝা যায় যে কে বড় এবং কে ছোট। যেমন এইখানে তোমাদের একটু আস্তে আস্তে ছোট আকারে বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে? এখানে আছে 1-এর 5 আর এইখানে 2-এর 5, এই দুটোর মধ্যে কে বড় এটা জানার জন্যে তোমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কোন দুটো সেম আছে, মানে একই রকম আছে, হর না লব। আমরা দেখতে পেলাম এরও নিচে 5 আছে, এরও নিচে 5 আছে, অর্থাৎ দুজনের হর মিলে গেল। যখন হর মিলে যাবে তখন তোমাকে তাকাতে হবে লবের দিকে। এখন বিষয়টা হচ্ছে যার লব বড় সেই ভগ্নাংশটা বড় হয়। যদি হর মিলে যায় তবেই কিন্তু, তাহলে প্রথমে দেখব হর মিলছে কিনা। হ্যাঁ, হর মিলে গেছে। এইবার উপরে তাকিয়ে দেখবো কে বড়, 2 বড়, তার মানে এখানে এটা বড়, অর্থাৎ 1-এর 5-এর থেকে 2-এর 5টা বড়, ঠিক আছে? এটা গেলো 1 নম্বর বিষয়, ঠিক আছে? আমি একটা পয়েন্ট করি। নেক্সট আর একটা বিষয় দেখো, 3-এর 7 আর 3-এর 5, এই দুটো তাকিয়ে দেখো দুজনের কি হর মিলছে? না, দুজনের লব মিলছে। দুজনের লব কত? 3। তাহলে লব যখন মিলে যাবে তখন তোমাকে দেখতে হবে অন্য দুটো। এবার বলো কে বড়, 7 বড় না 5 বড়? 7 বড়। মনে রাখবে যদি লব মিলে যায় তা নিচের দিকে তাকিয়ে দেখবে যে বড় সেই ভগ্নাংশটাই হবে ছোট। এখানে সব থেকে বড় হচ্ছে 7, তাহলে 3-এর 7 ছোট এবং বড় হচ্ছে 3-এর 5, ঠিক আছে? তাহলে 3-এর 5টা হচ্ছে এখানে বড়। তাহলে আমরা এই দুটো বিষয়কে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমি ছোটবেলা থেকে একটা কথা বলতাম, তাহলে আমার মনে থাকতো, উপরে বড় হলে তবেই সে বড়, নিচে যত বড় হবে সে তত ছোট। বা মনে রাখো তাল গাছ, যতই শিকড় বড় হয়ে নিচে চলে যাবে তুমি কি বলবে তাল গাছটা খুব বড় গাছ? নিশ্চয়ই বলবে না। উপরের দিকে বড় হতে হবে, উঁচু হতে হবে, তবেই সেটা বড় হবে। এইরকম ভাবে মনে রাখবে, তাহলে মনে থাকবে লব বড় হলে তবেই সে বড়, হর যদি বড় হয়ে যায় তাহলে সে তত ছোট। এখন বিষয়টা হচ্ছে কখন? যদি দেখো নিচের দুটো মিলে গেছে তাহলে লবগুলোর মধ্যে যে বড় হবে সেই বড়। আবার যদি দেখো উপরে লব মিলে গেছে, যেমন এখানে আমরা দেখলাম উপরে লব মিলে গেছে, উপরে দুজনারই 3, তখন আমরা নিচে তাকিয়ে দেখবো কে বড়, যেহেতু 7 বড় তাহলে সেই হবে ছোট। আচ্ছা, আরও এক ধরনের ভগ্নাংশ দেখা যায়, যেমন ধরো 1-এর 2 আর 3-এর 5, এখানে কোনোটাই মিল নেই, তাহলে কি করে বুঝবো কে বড়? এই ক্ষেত্রে আমাকে দুজনার নিচে অথবা দুজনার উপরে একই সমান তৈরি করতে হবে। তোমাদের এর আগের অনুশীলনীতে কি শিখিয়েছিলাম? সমতুল্য ভগ্নাংশ তৈরি করা। তো আমি এই 1-এর 2কে পাল্টিয়ে একটা সমতুল্য ভগ্নাংশ লিখবো, 3-এর 5কে পাল্টিয়েও একটা সমতুল্য ভগ্নাংশ তৈরি করব। এখন বিষয়টা, একে যদি 5 দিয়ে গুণ করি, একে যদি 5 দিয়ে গুণ করি, দুটোই তো পাল্টায় না, তাহলে 5-এর 5 হয়ে যায়, এর 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে 1-এর 2 বলতেও যা বোঝায়, 5-এর 10 বলতেও তাই বোঝায়, কারণ একই সংখ্যা দিয়ে গুণ করে এটা তৈরি করেছি, সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? যারা সমতুল্য ভগ্নাংশ কি বুঝতে পারছো না, তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে এই চ্যাপ্টারেরই, তাহলে আর সমস্যা হবে না। আর এর উপর নিচকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার বলো দুজনের নিচ তো মিলে গেছে, তাহলে উপরে তাকিয়ে দেখো বড়কে, 6 বড় মানে এইটা বড়, মানে 3-এর 5 বড়। এইভাবে আমরা অঙ্কগুলো করব, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পেরে যাবে। চলো প্রথমে এর অঙ্কটা দেখো, এখানে দেখো উপরে সবার একই সমান আছে, তাহলে এখানে লিখব ছোট, তয়কার দেয় এখন
থেকে বড় হিসাবে সাজালে হবে। সব থেকে আমি কি বলেছিলাম, উপরে তো মিলে গেছে, এখানে উপরে একদম লব সবারই মিলে গেছে, এবার নিচের দিকে তাকিয়ে দেখবে যে যত বড় সেই সেই ভগ্নাংশটা তত ছোট। তো সব থেকে তাহলে আমাকে বলেছে সব থেকে ছোট খুঁজতে, তাহলে আমি নিচে সব থেকে বড় খুঁজবো, মানে এইটা অর্থাৎ ছাতের পাঁচ, এটা সব থেকে ছোট, ঠিক আছে, তার থেকে বড় এইভাবে চিহ্ন দিতে হবে। তো মনে রাখবে, দেখো এটা একটা ছোট জিনিস, এটা একটা বড় জিনিস, এবার এই দুটোর মধ্যে যে বড় তার দিকে এইরকম করে দিবে, মানে হা করে থাকার মতো চিহ্ন, তাহলে তোমাদের কোনোদিনও ভুল হবে না। এবার এটা বলো তো, এই দুটোর মধ্যে বড়কে এ, তাহলে এইরকম, ঠিক আছে, এটাকে এই দিক থেকে যদি পড়ো, দেখো এই দিক থেকে যদি পড়ো, এ বি এর থেকে বড়, এ গ্রেটার দ্যান বি, আর যদি এরকম পড়ো, এ লেস দ্যান বি, ঠিক আছে। আচ্ছা চলো, সাতের পাঁচের থেকে এবার দেখি, তাহলে এবার হবে কি, সব থেকে বড় পাঁচ, তারপরে হচ্ছে চার, তাহলে এটা সব থেকে তার থেকে একটু ছোট, তাহলে সাতের চার, এবং সব থেকে বড় হচ্ছে সাতের দুই। কি বলেছিলাম, নিচে যত বড় সেই তত ছোট, নিচে যত বড় সেই তত ছোট, হয়ে গেছে অঙ্ক। চলো এবার নেক্সট দেখে নিই বিয়েরটা। আচ্ছা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলো করার, সেটা হচ্ছে এইখানে পূর্ণর দিকে তাকিয়ে দেখবো, পূর্ণর দিকে তাকিয়ে যদি দেখি কেউ বড় ছোট পায়, তাহলে সরাসরি আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো দুই পূর্ণ তিনের নয়, বা চার পূর্ণ পাঁচের সাত, বা ছয় পূর্ণ দুইয়ের তিন, এখানে দেখেই বোঝা যাচ্ছে সব থেকে ছোট হচ্ছে দুই, তার মানে এইটা পুরোটা সব থেকে ছোট, ঠিক আছে, এটা দেখেই করা যাবে অঙ্ক, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সবগুলো সমান দিয়ে দিয়েছে, তাহলে এইটা নিয়ে কোনো কাজ নেই, এখন বাকিগুলো দেখতে হবে তোমাকে। পুরোপুরি পাঁচটা চকলেট খেয়েছো, আর একটা চকলেটের চার ভাগের তিন ভাগ, নয় ভাগের পাঁচ ভাগ, বারো ভাগের আট ভাগ, এই ক্ষেত্রে আমরা কিভাবে ভগ্নাংশটা ছোট বড় করব। তো দেখো আমরা যদি পাঁচকে বাদ রেখে অঙ্কটা আমরা করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, তো আমরা সেটাই করব। আমরা তিনের, যেহেতু পাঁচ কিন্তু সমান বলে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, পাঁচ যদি সমান না থাকতো তাহলে অঙ্কটা আমি অন্যভাবে করাতাম। তো তিনের চার, পাঁচের নয়, আটের বারো, কমাদি কমাদি লিখছি। তারপর দেখো, অর্থাৎ আমি কি শিখেছিলাম, যদি উপরে কিংবা নিচে কোনো মিল পাও ভালো, যেহেতু মিল পাচ্ছ না, তাহলে তিনের চারকে কিছু একটাতে পরিণত করব, পাঁচের নয়কে কিছু একটাতে পরিণত করব, এবং আটের বারোকেও কিছু একটাতে পরিণত করব, যাতে নিচে তাদের একদম এক হয়ে যায়, সমান হয়ে যায়। তো দেখো চার নয় আর বারো এখানে লিখবো, লিখে এদের একটা লসাগু করবো। কেন লসাগু করবো, কারণ এটা একটু সহজ পদ্ধতি। আমি যদি তোমাদের বলি এমন একটা সংখ্যা ভাবো যেটাকে চার দিয়েও ভাগ করা যায়, পাঁচ নয় দিয়েও ভাগ করা যায়, বারো দিয়েও ভাগ করা যায়, তোমাদের মধ্যে কয়েকজন হয়তো ভেবে ফেলতে পারো, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই নিয়মটা সহজ মনে হয়, কারণ সব রকম স্টুডেন্ট থাকে। তো দেখো ছত্রিশ যদি নিয়ে নি না, ছত্রিশকে চার দিয়ে ভাগ করা যায়, নয় দিয়েও ভাগ করা যায়, আবার বারো দিয়ে ভাগ করা যায়, ডাইরেক্ট অঙ্কটা হয়ে যায় আমার, কিন্তু না করে আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কত দিয়ে ভাগ করব, দুই দিয়ে, কারণ দুই দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়, কমসে কম দুটোকে গেলেই হবে, হাজার হাজার থাক দেখার দরকার নেই, এখানে আরও থাকতে পারে, আরও থাকতে পারে, কিন্তু কমসে কম দুটোকে গেলেই আমরা দিতে পারি। তো দুই দুগুণে চার, আর এখানে হচ্ছে ছয় দুগুণে বারো, নয়কে ভাগ করা যাবে না, নয় নামিয়ে দিলাম, আবার দুই দিয়ে দিলাম, দুই এককে দুই, আর তিন দুগুণে ছয়, আর নয় নামিয়ে দিলাম, এবার তিন দিয়ে দেবো, এক নেমে গেল, তিন তিরিকে নয়, এক। আচ্ছা দেখো তিন তিরিকে নয়, দুই দুগুণে চার, চার নাম ছত্রিশ, দেখো ছত্রিশই হয়ে গেছে, দেখছো আমি তিনবার ছত্রিশ লিখে নেব। আমি সমতুল্য ভগ্নাংশ তৈরি করব তিনের চারে, যারা আগের ভিডিও দেখনি তারা বুঝতে পারবে না, আগের ভিডিও দেখে নেবে সমতুল্য ভগ্নাংশ কি ছিল, চার, তো চারকে কত দিয়ে গুণ করেছি মনে মনে বলো তো, ছত্রিশ হবে নয়, তাহলে কেউ নয় দিয়ে গুণ করো, তিন নাম সাতাশ, তিন বাই চারও যা, সাতাশ বাই ছত্রিশও তাই, ঠিক আছে,
আবার এখানে দেখো 9 ছিল, হয়ে গেছে 36, তাহলে কত দিয়ে গুণ করেছো? 4 দিয়ে। তাহলে একেও 4 দিয়ে গুণ করো, 4 5 20, অর্থাৎ 5/9ও যা, 20/36ও তাই। এবার 12 ছিল, 3 12 36, তাহলে 3 8 24, অর্থাৎ 8/12 বলতে যা বোঝায়, 24/36 বলতে একই বোঝায়, অর্থাৎ এরা দুজনা সমতুল্য ভগ্নাংশ। আমি জাস্ট ভগ্নাংশগুলোর চেহারা পাল্টিয়ে নিলাম ওপর আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে, ঠিক আছে? এইবার দেখো, এইবার তুমি বলো এই সংখ্যাগুলোর মধ্যে দেখে তুমি বলো তো সব থেকে ছোটকে, এই মিডিল কার্ডটা, মিডিল কার্ডটা মানে 5/9, তার মানে কোনটা অ্যান্সার হবে সব থেকে ছোট? এইটা। অর্থাৎ দেখো এখানে লিখবো ছোট থেকে বড় হিসাবে সাজালে পাই, তাহলে 5 পূর্ণ 5/9, তার থেকে বড় কে? তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এর থেকে একটু বড় এই লাস্টেরটা, মানে 24/36 দেখতে পাচ্ছ, 20 থেকে 24 বড়, সব থেকে এটা বড়। উপরে বড় হলে সে তো বড়ই হয়, নিচে বড় হলে সে ছোট হয়। তো এটা মানে 8/12, 5 পূর্ণ 8/12, আর সব থেকে বড় হচ্ছে 27, মানে 3/4, 5 পূর্ণ 3/4, ঠিক আছে? এবার দেখো অঙ্কটা করতে গেলে বুদ্ধিটা খাটাতে হবে। অঙ্ক মানে বুদ্ধির খেলা, অঙ্ক মানে হিসাব নিকাশ, ঠিক আছে? এমন নয় যে একটা আমি হয়তো তোমাদের বলে দিলাম এইভাবেই যে তোমাকে করতে হবে, তাই না, আরো অনেকভাবে করা যায়। আমি ভিডিও যাতে ছোট হয় সেইভাবে করাচ্ছি, ঠিক আছে? যে স্যার এইভাবে বলে দিয়েছে মানে এটাই একদম একমাত্র রাস্তা তা নয়। হিসাব হিসাব দেখবে দোকানদার কোনো জিনিসপত্র হিসাব করার সময় অনেক সময় কি করে, জিনিসপত্র যা কেনো সেগুলো যোগ করে 100 থেকে বাদ দিয়ে দেয়। তোমার যদি 100 টাকা জমা দাও, আবার অনেক ক্ষেত্রে কি করে দোকানদার তোমাকে জিনিস দেয়, তারপরে জিনিসের সাথে সাথে টাকা দেয়, আর গুনে 50 টাকা বা 90 টাকা জিনিস নিয়েছো, 91 92 93 দিয়ে 100 খুঁজে দেয়, বলে নিয়ে যাও হয়ে গেল। এক একজনের এক এক রকম ক্রিয়েটিভিটি, এক এক রকম চিন্তা ভাবনা, ঠিক আছে? তো এই অঙ্কটাতে কিন্তু সব জায়গায় 5 ছিল, সেই কারণেই আমরা বাকি অংশটা আমরা শুধুমাত্র তুলনা করলাম, বাকি তো সব 5টা পরিপূর্ণ আছে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট দেখি সিএটা। সেটা কি বলে, এখানে দেখো সবগুলোতে এক আছে, দেখতে পাচ্ছ? তাই যেহেতু সবগুলোতে এক আছে, সেই জন্য আমরা এই অঙ্কটা এইভাবে 1/5 লিখবো, 1/7 লিখবো, আর 1/8 লিখবো। এবার একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে, উপরে সব সেম, তাহলে নিচে যে সব থেকে বড় সেই তত ছোট, লিখবো ছোট থেকে বড় হিসাবে সাজালে পাই, বলো সব থেকে বড় কে? এইটা। তারপরে 1/8 সব থেকে ছোট, তার মানে 1/1/8 সব থেকে ছোট, তারপরে 1/1/7 সব থেকে ছোট, তারপর মানে তার থেকে একটু বড় আর কি, এর থেকে একটু বড়, তার থেকে সব থেকে বড় কে? 1/1/5। ওকে হয়ে গেল অঙ্ক। নেক্সট চলো দেখি এখানে কি বলেছে, ডিএটটা এদের মধ্যে ই করতে হবে। দেখো উপরেও এবং নিচে কোনো মিল তোমরা পাচ্ছ না, তো 1/3 4/5 আর 7/15, তো আমরা এখানে অর্থাৎ লিখব। অর্থাৎ লেখার পর আমরা কি করব, এখানে এমন সংখ্যা ভাববো যেটাকে 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, আবার 15 দিয়েও ভাগ করা যায়। কত? 15। দেখো ডাইরেক্টলি 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 15 কে 5 দিয়ে ভাগ করা যায়, 15 কে 15 দিয়েও ভাগ করা যায়। তাহলে তুমি ডাইরেক্ট 15 লিখতে পারো, কিংবা লসাগু করে নিতে পারো। 3 5 30 লিখলেও এখানে অঙ্কটা হবে, এখানে 30 লিখলেও অঙ্কটা হবে, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো 3 5 আর 15, 3 1 কে 3, 3 5 আর 15, 5 নেমে আসলো, 5 দিয়ে দিলাম, 1 1 1, আচ্ছা একবার 1 হবে, হ্যাঁ ঠিক আছে। তো 3 5 আর 15ই হচ্ছে, দেখো তুমি এখানে 30 লিখলেও হবে, কারণ 30 কে 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়। তাই যদি তোমার মাথায় এমন সব মানে এরকম সংখ্যা আগে চলে আসে যেটাকে 3টি দিয়েই ভাগ করা যাচ্ছে, ডাইরেক্ট বসিয়ে দেবে, লসাগু করার কোনো প্রয়োজন নয়। লসাগু জাস্ট আমাদেরকে সেই সংখ্যা কত বসাবো এখানে সেটা খুঁজতে হেল্প করছে। এবার তোমার মাথায় যদি সরাসরি চলে আসে, তুমি লসাগু করার কোনো প্রয়োজন নেই,
ঠিক আছে, 15 15 15। এবার বলো ছিল কত? 3। 3-কে কত বানিয়ে দিলে? 15 বানিয়ে দিলে, তাহলে 5 গুণ করলে, তাহলে একেও 5 দিয়ে গুণ, 1 কেউ 5-এ কে 5, ছিল 5 হয়ে গেল 15, 3 5 15, তেমনি 3 4 12, ছিল 15 এখানেও 15, তাহলে কত দিয়ে গুণ করলে? 1 দিয়ে, যা ছিল তাই, এখানেও ঠিক তাই, সাথে কে সাথে যা ছিল তাই। এবার দেখে বলো যে এই সংখ্যাগুলোর মধ্যে নিচে তো মিলে গেল, ওপরে যত বড় সেই তত বড়, তো ওপরে সব থেকে বড় 12, সব থেকে ছোট হচ্ছে 5, 5 মানে এইটা 1-এর 3, তাহলে 1-এর 3, তার থেকে বড় কে? এই লাস্টেরটা, তার মানে 7-এর 15, আর সব থেকে বড় কে? 12-এর 15 মানে 4-এর 5। লিখে দেবে যে ছোট থেকে বড় অনুযায়ী সাজালে পাই, তারপরে এটা লিখে দেবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি, ইয়েরটা কি বলেছে? এখানেও দেখো উপর এবং নিচে কোনো মিল আমরা পাচ্ছি না, কোনো মিল পাচ্ছি না, তো একই রকম ভাবে আমরা করব, 5/7, 3/4 আর 1/4। এবার বলো আমাকে এমন একটা সংখ্যা বলো যেটাকে 5 দিয়েও 7 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। 28, 28-কে 4 7 28 28 28, এবং এখানেও লিখে দিলাম 28, কারণ 28-কে 7 দিয়েও ভাগ করা যায় আবার 4 দিয়েও ভাগ করা যায়। এই দুটো গুণ করো, দেখো 4 7 28 হয়, তাহলে গুণ করে যেটা পাবো সেটাকে তো 7 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে। তো এবার বলো, তাহলে 7 ছিল হয়ে গেল কত? 28, কত দিয়ে গুণ করলে 28 হয়? 4 দিয়ে, তাহলে একেও তো 4 দিয়ে গুণ করা লাগবে, 4 5 20। আবার দেখো এখানে 4 ছিল, 4-কে 28 করেছো, কয় দিয়ে গুণ করছো? 4 7 28 7, তাহলে উপরে 3-কেও তো 7 দিয়ে গুণ করতে হবে, 3 7 21, ছিল 4 হয়ে গেল 28, কত দিয়ে গুণ করছো? এটাকে কত দিয়ে গুণ করছো? 7 দিয়ে, তাহলে একেও তো 7 দিয়ে গুণ করতে হবে, 7-এর কে 7। এবার বলো সব থেকে ছোটকে, এইটা সব থেকে ছোট, তাহলে এখানে লিখবে যে ছোট থেকে বড় হিসাবে পায়, যেহেতু তুমি নিজে করছো অঙ্কটা, সেজন্য হ্রস্বই হবে, পায় বানান পরে হ্রস্বই হ্রস্বই। হ্যাঁ আচ্ছা, তো এখানে কি করব দেখো, সব থেকে ছোট 7-এর 28 মানে 1-এর 4, তো 1-এর 4 লিখবো, তার থেকে একটু বড়, কমা দিয়ে, কমা দিয়েও করা যায়, আমি এমন চিহ্ন দিচ্ছি যাতে দেখে বোঝা যায় যে কি ছোট কি বড় কমার বদলে, ঠিক আছে। অনেকে কমা দিবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা আমরা লিখে ফেলেছি ছোট থেকে বড় হিসেবে সাজালে পাই, তাই এখানে কমা দিলেও হবে, কিন্তু এই চিহ্নটা দিলে এই জন্য দিচ্ছি যাতে আমার অঙ্ক শুধু এইটুক দেখেই বোঝা যায় কি ছোট কি বড়। তারপরে এই 20 যেটা সেটা, তার মানে কি 5-এর 7, 5-এর 7, তার থেকে কি হবে? মিডিল কার্ডটা 3-এর 4 হয়ে গেল অঙ্ক। চলো আমরা এবার নেক্সট অঙ্ক দেখব, এফ। তো এফ এর অঙ্কটা এখানে দেখো, এখানে 7 আছে, এখানেও 7 আছে, আর এখানে 3 আছে, তো সব থেকে ছোট, তো এটা নিয়ে কোনো চিন্তাই নাই, দেখে এটা সব থেকে ছোট মানে অটোমেটিক দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি 3খানা চকলেট আর আর একটা চকলেটের অর্ধেক, আর এ তো পুরোপুরি 7টা চকলেট, এও পুরোপুরি 7টা চকলেট, আর এ 9 ভাগের মধ্যে 5 ভাগ, আর এ 5 ভাগের মধ্যে 1 ভাগ, তো এই দুটোর মধ্যে কনফিউশন আছে কে বড় কে ছোট, কিন্তু এটার মধ্যে কোনো কনফিউশন নেই, তাই আমি চাইলে এই এই অংশটা বাদ দিয়ে আমি ছোট বড় হিসাব করতে পারি। কিরকম? তো দুজনেরই এখানে 7 আছে, হয়তো আমার অঙ্ক করা আমি জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি পছন্দ করি, বাস্তব জীবনের সাথে মিল রেখে অঙ্ক করাতে বলে, এটাতে সেইভাবে আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, তোমাদের স্যার যদি অন্যভাবে করায় 3টি তুলে দেয় তোমরা করতে পারো, ঠিক আছে। আমি যেটা বলছি আশা করি বুঝতে পারছো, এনসিএফও কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, সেখানেও কিন্তু বলা আছে যে অঙ্ক করানোর সময় যাতে তোমাদের মস্তিষ্কের বিকাশ হয়, তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো, মুখস্থবিদ্যার কিন্তু কোনো জায়গা নেই, সেইভাবেই কিন্তু আমি জিনিসটা করাচ্ছি। আচ্ছা দেখো, তো আমি দেখেই বুঝে গেছি যে এইটা সব থেকে ছোট, তাই আমি এই অংশটা তুলবই না, এই বাকি যে দুটো আছে এই দুটোর মধ্যে আমি দেখবো কে ছোট বড়, তো একটা লিখবো 5-এর 9, ঠিক আছে, এই যে এফ, এফ এর অঙ্কটা 5-এর 9, আর 1-এর 5, ঠিক আছে, এই দুটোর মধ্যে তুলনা করব। তো দেখো এখানে আমরা অর্থাৎ লিখি, বলো কত বসাবো যেটাকে 9 দিয়েও ভাগ করা যায় 5 দিয়েও ভাগ করা যায়? 45, তো 45-কে 9 দিয়েও ভাগ করা যায় 5 দিয়েও ভাগ করা যায়, 5 9 45, তাহলে 9-কে 45 বানিয়ে দিয়েছো, কত দিয়ে গুণ করছো? 5 দিয়ে, তাহলে একেও 5 দিয়ে গুণ করো, 5 5
25, এখানেও লেখো 45, কয় দিয়ে গুণ করছো? 9 দিয়ে, 5 নাম 45, যেহেতু এখানে 9 দিয়ে গুণ করলে তবেই তো এটা হয়। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একেও 9 দিয়ে গুণ করতে হবে, 9-কে 9। এবার বলে এই দুজনের মধ্যে ছোটকে, এইটা ছোট মানে 1-এর 5 ছোট, লেখানে লিখব ছোট থেকে বড় হিসাবে সাজালে পাই, হাতের লেখা তো খুব জঘন্য হয় আমার, তোমরা বুঝে নেবে, আমার কথাগুলো শুনে বুঝতে চেষ্টা করবে। তো পাই দেখো সব থেকে হবে 3 পূর্ণ 1-এর 2, আমি তো প্রথমেই বলেছি সব থেকে এর বাকি দুটোর মধ্যে 1-এর 5 মানে এইটা 7 পূর্ণ 1-এর 5, আর সব থেকে বড় হচ্ছে 5-এর 9, যেটা আর কি 7 পূর্ণ 5-এর 9। আমার পুরো অঙ্কের সিরিজ যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমার অঙ্ক বুঝতে সমস্যা হবে না। আজকেরও ভিডিওটা যদি প্রথম থেকে এখন অব্দি দেখছো তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে না, কারণ প্রথমে আমি বলে দিয়েছি যে যদি এখানে পুরোপুরিটা যদি সমান হয়ে যায় তাহলে অসুবিধা হয় না, আর আগের অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে এটার মানে কি। 7 পূর্ণ 1-এর 5-এর মানে কি বলো তো? তোমাকে 7টা চকলেট পুরোপুরি আমি দিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5, 6 দিলাম, তো আর একটা চকলেট দিলাম, তুমি পুরো এই 7টা খেয়ে ফেললে, 7টা পুরো কমপ্লিট খেয়ে ফেললে, আর একটা চকলেটকে তুমি 5 ভাগ করলে, ঠিক আছে, 5 ভাগ করে তুমি 1 ভাগ খেলে, মানে এই লালটুক খেলে, তাহলে পুরো এইটুক কমপ্লিট খেয়ে ফেলেছো, আর এই চকলেটটাকে 5 ভাগ করে 1 ভাগ খেয়েছো। এবার এটার দিকে তাকিয়ে দেখো, পুরো 4টা চকলেট খেয়ে ফেলেছো আর 9 ভাগের মধ্যে 5 ভাগ খেয়েছো, আর এটাতে কি বলছে, 3টি চকলেট পুরো খেয়ে ফেলেছো আর একটা চকলেটকে 2 ভাগ করে 1 ভাগ খেয়েছো। দেখেই তো বুঝতে পারছো এটা সব থেকে কম, এটা 4টের থেকে কম কিন্তু 3টির থেকে বেশি, সেই জন্য আমরা শুধু এই দুটোর মধ্যে তুলনা করলাম, ঠিক আছে। কমেন্ট করবে কোনো সমস্যা হলে বুঝতে, আমি আবার ডাবল করে ভিডিও করে দেবো, যদি তোমাদের, আমি চাই যে স্টুডেন্টের জানার আগ্রহ আছে, শেখার আগ্রহ আছে, তারা শিখুক, ঠিক আছে, সমস্যা হলে কমেন্ট করবে, ঠিক আছে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে আবার ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এটার দিকে তাকিয়ে দেবো, উপরেও মিলছে না নিচেও কোনো মিল নেই, তাহলে আবার কি করতে হবে, সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে, নাহলে তো অঙ্ক আমরা করতে পারবো না। তো আমরা এবার সরাসরি অঙ্কটা আমরা আর তুলছি না, আমরা কি করছি 3 বার লিখলাম। এবার দেখো 8, 10 আর 5 এমন সংখ্যা ভাবতে পারবে যেটাকে 8 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়? হ্যাঁ আমি তো ভাবতে পারবো, তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মানে 80-কে কিংবা 40, এটা হয় 40 হবে, 80 হবে, 160 হবে, অনেক হবে, কিন্তু আমি তোমাদের এটা লসাও করাবো, ঠিক আছে। 8, 10 আর 5 দেখো 5 একটা মৌলিক সংখ্যা, তাই আরামসে 5 দিয়ে দিতেই পারে, কোনো সমস্যা নেই, 5 একে 5, 5 দুগুণে 10, 8 নেমে আসলো, 2 দিয়ে দিয়ে দিই, 2ও মৌলিক সংখ্যা, সবসময় মনে রাখবে বাঁ পাশে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছো সেগুলো সবসময় মৌলিক সংখ্যা দেবে, তাহলে জীবনে তোমার অঙ্ক ভুল হবে না। আর এখানে কমসে কম দুটোকে গেলেই হবে, যে দুটো যাচ্ছে মাত্র, দেবো কি দেবো না এইটা নয়, দুটো মিনিমাম দুটোই যথেষ্ট। তো দেখো 4 দুগুণে 8, 2 একে 2, 1 নেমে আসলো, তাহলে দেখো 5 দুগুণে কত হয় 10, 4 দশে 40, তাহলে 40 হচ্ছে সব থেকে ছোট, 40-এর নিচে আর কোনো সংখ্যা পাবে না কিন্তু তুমি, এখন তুমি 40-এর জায়গায় 40-এর ডবল বসিয়ে দিতে পারো, 80 বসিয়ে দিলে অঙ্কটা হবে। তো যাই হোক, সব থেকে ছোট নিলে অঙ্ক সহজ হবে, 8 ছিল 40 হয়ে গেছে, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, তাহলে একে তুমি তো 5 গুণ করছো, তাহলে একেও 5 গুণ করো, 5 একে 5, 10 ছিল 40 হয়েছে, 4 গুণ করে দিয়েছো, 4 দশে 40, তাহলে একেও 4 গুণ করো, 4 সাতে 28, 5 ছিল 40 হয়ে গেছে, 5 আষ্টে 40, তার মানে কি 5কে তুমি কত দিয়ে গুণ করছো মনে মনে, 8 দিয়ে, তাহলে একেও তুমি মনে মনে 8 দিয়ে গুণ করো, 3 আষ্টে 24, ঠিক আছে। এইবার দেখে বলো সব থেকে ছোটকে প্রথম কার্ডটা আর তারপরে কোনটা লাস্টেরটা, তাহলে এখানে লিখবো যে ছোট থেকে বড় হিসাবে সাজালে পাই, লিখে দেবে, লিখে কিভাবে লিখবে, সব থেকে ছোট হবে এই প্রথম কার্ডটা বললাম মানে 1-এর 8, তার থেকে একটু বড় লাস্টেরটা 3-এর 5, দেখেই বুঝতে পারছো 5 সব থেকে ছোট, 24 তার থেকে একটু বড়, তার সব থেকে বড় ভোগেরটা 28, 7-এর 10 হয়ে গেল। তো এইচের অঙ্কটা দেখি আর কটা অঙ্ক আছে, আর নেই, হ্যাঁ, তো লাস্ট অঙ্ক এইচেরটা দেখো, এখানে দেখো সবগুলোতে 3 আছে, বারবার আমি একই কথা বলছি, তাই তুমি পুরোপুরি 3টি চকলেট খেয়ে ফেলেছো কিন্তু আর একটা চকলেট নিয়েছিলে, আমি দেখবো দেখাচ্ছি, দেখো পুরো 3টি চকলেট তো খেয়ে ফেলেছো, তারপর আর একটা চকলেট নিয়ে অর্ধেক ভাগ করেছো, একদম সমান করার চেষ্টা করছি, ঠিক আছে, ছবিতেই বুঝে যাবে অঙ্কটা, দেখবে
দেখো এই প্রথমে যেটা, সেটা তিনটি চকলেট পুরো খেলে আর তারপরে আর একটা চকলেটের অর্ধেক খেলে, তারপর একটা তো তিনটি চকলেট এও পুরো খেলো, আর একটা চকলেটকে 9 ভাগ করতে হবে। তো দেখো 9 ভাগের মধ্যে কয় ভাগ? 5 ভাগ, 1, 2, 3, 4, 5। যেহেতু ছবিটা একদম অরিজিনাল ভাবে আঁকা নয়, মানে মোটামুটি বলতে পারো যে একটু বেশি, এর থেকে একটু বেশি, এটার থেকে এটা এ একটু বেশি, আর এটা দেখো 5 ভাগের মধ্যে 1 ভাগ, কিন্তু সব থেকে ছোট কোনটা? এই লাস্টেরটা। তারপরে এই প্রথম কার্ডটা, এবং সব থেকে বড় হচ্ছে মিডিল কার্ডটা। এবার অঙ্ক দিয়ে তোমাদের দেখাই, দেখো তাহলে 1-এর 2 লিখলাম, 5-এর 9 লিখলাম, আর 1-এর 5 লিখলাম পুরোপুরি। এরা তো তিনটি তিনটি সমান খেয়েছে, সেই জন্য আমি এরকম করাচ্ছি ছবিতে, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এবার দেখো কমাদি কমাদি আমি একে সমতুল্য করে দেব। তো এমন একটা সংখ্যা বলো যেটাকে 9 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়। দেখো এরকম সংখ্যা 90 হবে, 5 নাম 45, 2 গুণে 90। আমি তাও তোমাকে দেখাচ্ছি, দেখো 2, 9 এবং 5 এরা মৌলিক সংখ্যা, এদের কিছু দিয়ে ভাগ করা যায় না। তো এদের 2, 9 আর 5 গুণ করে যেটা হবে সেটাই এদের লসাগু হবে, 90। ঠিক আছে, তো 5 2 গুণে 10, 9 দশে 90। কিছু ভাগ এমন কোনো সংখ্যাই পাবে না যে এদের দুটোকে কমসে কম যাবে, এরকম পাবেই না। তো 90, তো এখানে আমি 90 লিখলাম, এখানেও 90 লিখলাম, এখানেও আমি 90 লিখলাম। এবার বলো ছিল 2, হয়ে গেল 90, 45 গুণ, একেও তাহলে 45 গুণ করো, 45 একে 45, ছিল 9, হয়ে গেল 90, 10 গুণ, 9 দশে 90, কারণ একে তুমি 10 দিয়ে গুণ করছো, আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ 9 দশে 90, তাহলে একেও তো তুমি 10 দিয়ে গুণ করবে, 5 দশে 50। ছিল 5, হয়ে গেল 90, 5 18 90, তাহলে একেও 18 গুণ করো, 18 কে 18। এবার দেখে বলো সব থেকে আমি কি বলেছিলাম, যে ছোট লাস্টেরটা দেখলে, তারপরে এইটা প্রথম কার্ডটা এবং মিডিল কার্ডটা সব থেকে বড়, এইভাবেও অঙ্কটা করা গেল। তাহলে লিখবো যে ছোট থেকে বড় হিসাবে সাজালে পায়, লিখে দেবে পুরো একদম ভালোভাবে, তোমাদের হাতের লেখা আমার থেকে অনেক সুন্দর এভাবে লিখে দেবে। ঠিক আছে, তাহলে প্রথম লাস্টেরটা কত আছে? 3 পূর্ণ 1-এর 5, যেটা বইয়ে দেওয়া থাকে সেটাই লিখতে হয়, তার থেকে একটু বড় প্রথম কার্ডটা, মানে 3 পূর্ণ, মানে 3.5 খান যেটা আর কি, আর তারপরে হচ্ছে 3 পূর্ণ 5-এর 9। ঠিক আছে, আশা করি অঙ্ক বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলে কমেন্ট করবে, তোমাদের সঙ্গে সব সময় আমি আছি। ঠিক আছে, আর এর আগের অঙ্কগুলো দেখে নেবে, আর অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হলে আমাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমার টেলিগ্রামের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে ক্লাস 6-এর, তোমরা যারা পড়ছো তারা সেখানে আমাকে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। ঠিক আছে, আগামী দিন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই 8-এর গুলো এবং 9-এর অঙ্কগুলো চেষ্টা করব। ভিডিও যদি ছোট করার ইচ্ছা থাকে তাহলে শুধু 8-এর গুলো করব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।